প্রিয় দর্শক আমাদের এই উত্তর আমেরিকার একটি বিশেষ আয়োজন সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল এই নাট্যোৎসবের সময়টি নাট্যামুদি মানুষদের ভেতরে বিপুল আনন্দের সঞ্চার করে যারা আমরা উত্তর আমেরিকায় বসবাস করি বিশেষত নিউ জার্সি নিউ ইয়র্কের নাট্যামুদি এবং নাট্যশিল্পীরা এই আয়োজনটিকে প্রাণ ভোরে উপভোগ করেন সুদূর ভারত থেকে এসেছেন আমাদের এই সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালের নাট্য নির্দেশক আমাদের কিংবদন্তি অভিনেতা নাট্য ব্যক্তিত্ব অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকারী অভিক চ্যাটার্জী অভিজ্ঞা টিবিএন টোয়েন্টি এর স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার নমস্কার অভিজ্ঞা আপনি শুরু করেছিলেন কেমন করে নাটকের তো ছেলেবেলার কথা ছেলেবেলার কথা তো একটু শুনি তখন আমি ক্লাস ইলেভেনে পড়ি তার আগে অবধি কিন্তু নাটকে আমার খুব ইন্টারেস্ট ছিল না আমি খেলাধুলোর ছেলে ছিলাম আচ্ছা ফুটবলটা খুবই ভালো খেলতাম ক্রিকেটটা বড় লোকের খেলা বলে খুব একটা স্কোপ ছিল না আমাদের কারণ একটা বল কিনতে একটা প্যাড কিনতে জীবন বেরিয়ে যেত ফুটবলটা বাইশ জন মিলে একটা বল কেনা সহজ ছিল তাই ফুটবলটা খেলতাম ভলি খেলতাম ব্যাডমিন্টন খেলতাম খুবই খেলাধুলো দিচ্ছিলো এবার হঠাৎ খানিকটা ভালোর জন্য না সর্বনাশের জন্য আমি জানি না মানে আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম ওই অবধি ক্লাস নাইন অবধি আর কি বাবার অনেক রকম আশা আকাঙ্ক্ষা ছিল যে আমি পড়াশুনো একটা কিছু হব বাবা রেলে কাজ করতে ন্যাচারালি মধ্যবিত্ত ঘরে যা হয় যে পাড়ার বড়োরা একটা নাটক করছে আমার কোনো ইন্টারেস্ট নেই কারণ নাটক করাতে বরং আমি তখন একটু লজ্জায় পেতাম যে নাটক করবো সে যুগ যে তারপর আমার বন্ধুরা পরের দিন খেপাবে কিন্তু তারা আমাদের পাশের পাশের কোয়ার্টারটাতে রিহার্সাল দিচ্ছে সেই রিহার্সাল ভেসে আসছে ফলে পড়াটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে আমার রিহার্সালটা শুনছি শুনতে শুনতে মাঝে মধ্যে কীরকম তাদের কান্না হাসি তাদের একটা নাট্য নাটকীয় ভঙ্গিতে কথা বলা সবটা নিয়ে কোথায় যেন আমাকে একটু টানছে একটু আবার বাবার ভয়ে আবার পড়াটা খুলছে এই করে দুটো তিনটে দিন পেরিয়ে গেছে হঠাৎ পাড়ার এক দাদা এসে বললে নাকি আরে তুই তো নাটকের ফ্যামিলির ছেলে নাটকের ফ্যামিলি বলতে বুঝলাম না তার আগে জানতাম যে মামা নাটক করেন হ্যান্তেন সিনেমা টিনেমা করেন এই পর্যন্ত তার জন্য একটা গর্ব ছিল অমুক ছিল কিন্তু নাটকের ফ্যামিলি আমার কি মামা বলতে অজিতেশ অজিতেশ কথা বলছে তো নাটকের ফ্যামিলি কি মানে নাটকের ফ্যামিলি ফুটবলের ফ্যামিলি এরকম হয় কি আমার ধারণা ছিল না ঠিক আছে তা আমি মোটামুটি সেরমভাবেই বললাম ফ্যামিলি আবার কি কই পেলে ছেলে তো খেলেনি কোনদিন ফুটবল ঠিক আছে বললো তুই বড্ড পাকা হয়ে গেছিস শোন তোর অভিনয় হবে করবি আমাদের সঙ্গে তাহলে হবে কি করে বুঝলি আমি কোনদিন করিনি বলছি না না তুই কথা বলিস ভালো হবে চলায় তুই চলাই আজকে রিহার্সাল কোথায় যেন একটা ব্যাপারটাকে উস্কে দিলে সেই দাদা আর কি যে হবে আর কি আমি খুব রোগা ছিলাম খেলতাম টেলতাম ঠিক কথা কিন্তু নব্বই মিনিট ফুটবলটা টানতে পারতাম না মানে সে দিকে হাঁপিয়ে যেত তখন আমার মনে হলো যে আমরা পুরুলিয়ায় থাকতাম পশ্চিমবাংলার একটা সাঁওতাল পরগনার ডিস্ট্রিক্ট আর কি পুরুলিয়া আমি দুটো দিক ভেবে দেখলাম যে আমাকে পড়াশুনোর বাইরে যদি কিছু করি তাহলে এমন কিছু করতে হবে যেটা আমি সারা জীবন করতে পারি খেলাটা আমি সারা জীবন খেলতে পারবো না আমার স্বাস্থ্যে এবং আমি যেখানে থাকি সেই অঞ্চলের কোচ সুবিধে অসুবিধে এইসব ভেবে দেখলাম এখান থেকে কোনোদিন কোনো প্লেয়ার ওঠেনি আমার পক্ষে তো দূরস্থ অভিনয়টা নিয়ে ভাবা যেতে পারে একটা ব্যাকগ্রাউন্ড আছে মামা হ্যান ত্যান অমুক তমুক লোকে বলছে যে পারিবারিক ব্যাপার বলছে যখন তাহলে দেখি না ট্রাই করে ঠিক আছে গিয়ে আমি অভিনয়টাই ঢুকে গেলাম ওদের রিহার্সেলে গেলাম একটা ক্যারেক্টার দিল আমাকে একটা খুব দুঃখের কষ্টের ক্যারেক্টার মানে বাবা মারা গেছেন বড় ছেলে বড় ছেলে বলতে ওই ক্যারেক্টারই তখন ক্লাস ইলেভেনে পড়ে আর কি তাকে এবার কিছু একটা করে সামলাতে হবে সেই যন্ত্রণাকাতর অবস্থাকে প্রকাশ করতে হবে আমাদের বাঙালিদের কিন্তু একটা জিনিস দেখবেন যে যে কোনো মুহূর্তকে প্রকাশ করি না কেন যন্ত্রণাকাতর অবস্থাকে আমরা খুব ভালো প্রকাশ করতে পারি কারণ আমরা আমার মনে হয় আমরা হয় যন্ত্রণার মধ্যেই থাকি কিংবা যন্ত্রণায় থাকতে ভালো একটা যন্ত্রণা যদি আজ তৈরি হয় আমাদের অবসর মুহূর্তগুলো ওই যন্ত্রণার ভাবনা অনেক সময় পার করে দেয় সেই জন্যই বেশিরভাগ কবি হয় এবং বেদনার যেমন একটু আগে পড়ছিলাম বেকেটের নাটকটা ওই যে ওয়েটিং ফর গোল্ড আগে পড়া আবার নতুন করে পড়ছিলাম তাতে নিঃসঙ্গতা প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা একই কাজ করা এই গতানুগতিকতা এই সমস্ত নিয়ে মানুষ হতাশ হয়ে যাচ্ছে এবং সামনে কিছু জীবন খুঁজে পাচ্ছে না ফলে হয় সে সুইসাইড করবে আর না হয় কোথাও চলে যাবে মানে বেঁচে থেকে কী লাভ হবে এই এই জায়গায় পৌঁছ হচ্ছে জায়গায় পৌঁছচ্ছে আলটিমেট তো আমাদের বাঙালিদের তো সেইটা নেই কারণ আমাদের কিছু না থাকলে অন্তত যন্ত্রণা নিয়ে দুঃখ করার সময় আছে অনেক মানে আমরা পুরোনো একটা যন্ত্রণাকে খুঁড়ে বের করে সেটা নিয়ে চোখে জল ফেরি নীরবে কাঁদি এবং দুঃখ করি সেটা অনেকটা সময় আমাদের নিয়ে নেয় তো সেই ইমোশনটা আপনাকে হেল্প করবে ফলে আমি ওই যন্ত্রণায় প্রবেশ করলাম এবং আমার সমস্ত আবেগ দিয়ে করলাম কি করলাম যাই না কিন্তু করলাম দাদারা বলল বাহ বাহ দার বললাম না একটা পারিবারিক ব্যাপার আছে এই বা বা এই সেই দিন থেকে বা বা তালি এইটা জড়িয়ে গেল গায়ে আর আল খাল্লার মতো বা পাঞ্জাবির মতো ঠিক আছে কি নাটক ছিল মনে আছে আপনার নাটকটা পকেট মান না কি ছিল একটা সে বেকার যুবক টুবক হ্যান্তেন এইসব নিয়ে আর কি ঠিক আছে তারপর মূল ধারার নাটকে আপনার হ্যাঁ বলছি এরপর তখন আমার মনে হলো বাহ এই নাটকটা করা যায় তো কারণ অনেক দিন খেলার পরও বাবা খুব কম দিন পেছি তো প্রথম দিনই বাবা পেয়ে গেছি আমার এবার ওই নাটকের টাল এবার বাড়ি আসি বইয়ের ভেতরে নাটকের বই নিয়ে পড়ি পড়ার বইয়ের ভেতরে ঠিক আছে এই করতে করতে পড়াটা নষ্ট হতে থাকলে জাগে নাটক কিন্তু নাটকের একটা সামাজিক মূল্য ছিল সব সময় একটা সম্মান পাওয়া যেত এবং বাবার রেগে গেলেন পড়াশুনোর জন্য কিন্তু আমার বাড়ি দেখলাম ধীরে ধীরে গর্বিত হচ্ছে ছেলে নাটক করছে এই ব্যাপারটা একটা অন্যরকম জায়গা দিলো মানে মানে নেশা করছে না ঘুরছে না কিছু করছে না অন্য কিছু করছে না নাটক করছে ঠিক আছে পাড়ার লোকেরা ভালোবাসছে তো ছেলে নাটকটা টানতে শুরু করলো তখনও নাটকটা কিভাবে করব কতটা সিরিয়াসলি করবো এইসব কিছু ভাবেনি নাটকটা ভালো লাগছে খেলাটা ধীরে 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 কমে এলে বা নাটকে ইনভলভ হয়ে গেলাম আর সেই সময়টাতে আমাদের পশ্চিম বাংলা জুড়ে একটা নাটকের জোয়ার চলছিল গ্রুপ থিয়েটার তখন কলকাতায় একদিকে শুভমিত্র উৎপল দত্ত অজিতেশ ব্যানার্জি পরের গ্রুপ হচ্ছে বিভাস চক্রবর্তী অশোক মুখার্জি রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ঠিক আছে নীলকণ্ঠ সেনগুপ্ত দিজেন এরা সব একের পর এক নাটক দিয়ে যাচ্ছে এবং মফসলে জেলায় জেলায় নাটকের দল গ্রুপ থিয়েটার ঠিক আছে এদের দ্বারা উৎসাহিত হয়ে অনুপ্রাণিত হয়ে এবং তারাও ভালো ভালো নাটক করছে খারাপ না তো এই নাটকের জোয়ারটা তখন আমাকে খুব তাড়াতাড়ি কেড়ে নিল আর কি মানে আমি ঢুকে গেলাম তার মধ্যে এবং যত ঢুকলাম ততই নাটকের সেমিনার করছি এক একটা করে নাটক করছি লোকেদের সঙ্গে কথা বলছি তখন ধীরে ধীরে বুঝতে পারছি নাটক করাটা শুধু বা বা পাওয়ার জন্য নয় বা নিজের শুধুমাত্র আনন্দ ফুর্তির জন্য আনন্দ তো আছেই একটা নাটক করাটা একটা দায় একটা দায় যে দায়বদ্ধতা এই জায়গাটা ঢুকতে শুরু করলো যখন ঢুকতে শুরু করলো তখন আর সরার কোনো প্রশ্নই নেই কারণ তখন আমি একটা অন্য গতি পেয়ে গেছি সেখানে এবং পুরুলিয়া ছোট জায়গা আমার ওই পারিবারিক পরিচয় এবং গলা ফলা ত্যান সব কিছু নিয়ে আমি একটু নামটাও পেতে শুরু করেছি তো নাটকটা আমাকে টানছে এবং তো অবস্থায় আমি নিজের অজান্তেই স্কুলে পড়তে পড়তে একটা ছবি ঠিক করে ফেললাম যে নাটকটাই করব অন্য কিছু সিরিয়াসলি করার আগে নাটকটা করব কিন্তু ঠিক করেই ফেললাম করব আমি ঠিক করলে কে আমাকে নেবে কে নাটকে বা নাটকই বা আমাকে নেবে কেন ঠিক আছে তখন মফসলে যে নাটক করতাম সেই নাটকে অনেক দোষ ত্রুটি ছিল প্রথম কথা আমাদের পুরুলিয়া যে অঞ্চল সাঁওতাল পরগনা সেখানে ভয়ঙ্কর একটা উচ্চারণের দোষ থাকে শয়েদ দোষ যেটা এখনো আমাদেরকে খুব সাবধানে উচ্চারণ করতে হয় কারণ আমাদের প্রতিটা কথাই শয়েদ দোষ সকালবেলা ঘাসা তো ওখানে যেমন আহ কি সুন্দর ফুল হয়েছে তোর ঘরে তো বিহারে তো সকে সই বলে সুন্দর ওই তো আমাদের ভাষাটা ওই চলে এসছে কে সুন্দর ফুল হয়েছে তোর ঘরে চল বসবি নাকি ঠিক আছে বলে আমাদের কন্টিনিউয়াস ওই কথা বলে শয় দোষটা মারাত্মক এটা আমি জানলাম মানে শয় দোষ নিয়েই পুরুলিয়াতে নাটক করছি তাতেই নাম পাচ্ছি ঠিক আছে কিন্তু এটা জানলাম দোষ যখন আমি কলকাতায় এই লাভ নাটক করতেছি অনেক বছর বাদে আর কি তো যাক আমার মধ্যে সেই জিলটা চলে এলো যে আমি নাটকটাই করবো স্কুলটা কোনো রকমে পাস করলাম বাবা খুব ইয়ে হলেন এই জন্য নাটক করতে গিয়ে ডোবালি পড়াশোনাটা না করলেন যাক ইঞ্জিনিয়ারিং পড়তে হবে বাবার ইচ্ছে আমি তো পড়বো না ফলে কি হলো কারণ ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে নাটক করবো কখন জয়েন্ট এন্ট্রান্সে দুটো পরীক্ষায় বসলামই না বাবাকে বললাম বসেছি এসব শুরু হয়ে গেল তো ঠিক আছে জয়েন্ট টেন্ডাস হলো না ইঞ্জিনিয়ারিং হলো না তো কী আছে সেমি ইঞ্জিনিয়ার আছে বাবা দিল পলিটেকনিকে ভর্তি করে দিলেন আমাকে ঠিক আছে যেহেতু সায়েন্স নিয়ে পড়েছে স্কুলে পলিটেকনিক পড়লাম পড়তে ভালো লাগছে না কিন্তু পড়লাম এবার পরীক্ষা যখন এসছে তিন বছর বাদে ফাইনাল তখন আমি বুঝতে পারছি তো পড়াশুনো করিনি তো ফেল করব আর এর আগে কখনোই জীবনে ফেল করিনি ফলে একটা লজ্জা লাগছে তা আমি বাবাকে বললাম যে আমি বসবো না পরীক্ষাতে তিন মাস আগে আরকি টেস্ট তুই বসবি না কেন আমি কিছু পড়িনি আমি ফেল করে যাবো ঠিক আছে তো বল তোকে বসতে হবে তুই ফেল করলেও বসতে হবে আমার এতগুলো টাকা খরচা করলে তিন বছর ধরে পড়লি তুই তখন বললি না কেন আমি না বলা পরিবেশ ছিল না তো যে বলবো আমি পলিটেকনিক পড়বো না আমি জেনারেল কোর্সে পড়বো সেসব সব ছিল না সঙ্গে সঙ্গে আমার মা দিলেন এই অজিতেশবাবুকে চিঠি লিখে ফোন করে কারণ জানেন যে আমি ওনার কথা শুনতে পারি যেহেতু নাটক করব ওখান থেকে মা লিখলেন যে তুই পাস করে তোকে দেখাতে হবে তাহলে তোকে আমি নাটকে নেব না সেই তিন মাস মরণ পণ পড়াশুনো করে কোনো রকমে পাস করলাম পলিটেকনিকটা পাস করার পর চাকরি সঙ্গে সঙ্গে পেলাম চাকরি না করে আমি ছুটে চলে এলাম কলকাতায় নাটক করব তখন আর বাবা আটকা নি বাবা কারণ কথা দিয়েছিল আমি বলেছিলাম যে আমি পাস করবো কিন্তু আমাকে কথা চাকরি করবো নাটক করতে ঠিক আছে এখন ব্যাপারটা লাগে কারণ এখন বুঝি তখন বুঝিনি যে রেলে কাজ করে আমরা তিন ভাই বোন বাবা কি কষ্ট করে চালিয়েছেন তারপরে বড় ছেলে পাস করে যে চাকরি পাচ্ছে এটা তো একটা আসার ব্যাপার সেটাকে ইগনোর করে আমি চলে এলাম নাটক করতে যাগে পরবর্তীতে আপনি যে সফল অভিনেতা সফল পরিচালক সেসব দেখে তার আনন্দ হয়নি বাবার হ্যাঁ পরবর্তীকালে শুধু আনন্দ হয়নি না পরবর্তীকালে আমি একটু নাটক থেকে সরে গিয়ে রোজগারের জন্য একটু অন্য পন্থায় গেছিলাম ব্যবসা বাণিজ্যে তাতে বাবা খুব ক্ষুণ্ণ হয়েছিল এসব না যে তুমি চাকরি বাকরি ছেড়ে দিয়ে চলে এলে নাটকটা করব বলে এত লোককে আসান্বিত করলে আমাদেরকে বাড়ির লোককে বন্ধু বান্ধবকে সবাইকে করে তুমি কমিটমেন্ট থেকে সরে যাচ্ছ বাবা এরকম ধরনের লোক ছিল ঠিক আছে তুমি তো হেরে গেলে জাস্ট এরকম আমার সঙ্গে কথাবার্তার একটা দূরত্ব তৈরি হয়ে গেছিলো সেই সময় মানে বাবা সহ্য করতে পারেননি ওটা যে তখন বাবা রিটায়ার করে গেছেন কিন্তু আচ্ছা ঠিক আছে যে আমি ভয় পেয়ে রোজগারের জন্য অন্য রাস্তায় চলে এলাম বাবার বলা যেতে হচ্ছে তাহলে তুমি প্রথমে ভয় পেলে না কেন তখন চাকরিটা ছেড়ে দিয়ে এলে কেন ঠিক আছে দিকে যে খুব সঠিক চুক্তি ফলে ডিনাই করার কোনো জায়গা নেই আমি রাগও করতে পারছি না আমার লজ্জায় লাগছে বাবার সামনে গিয়ে দাঁড়াচ্ছে তখন আর কি সত্যি তো তখন তো অনেক বড়ো মুখ করে তোমাদের সামনে বলে এলাম চাকরি না নাটকই করব যা হবে হবে করে পালিয়ে এলাম ঠিক আছে তো এর অনেক ইতিহাস মানে এই ব্যাপারে অজিতেশবাবুও যদি থাকতেন আমি যখন ব্যবসায়ী ঢুকি তখন তো উনি মারা গেছেন তাহলে উনিও গভীর দুঃখ পেতেন গভীর মানে উনি বেঁচে থাকলে হয়তো আমি আসতামই না ব্যবসা লাইনে আসাই হতো না সেই নিয়ে অনেক কথা আছে মানে ইন্টারেস্টিং যে আমি বিভিন্ন রকম করতে গেছি ওনার সঙ্গে থাকাকালীন ব্যবসা করতে গিয়ে থিয়েটার থেকে আপনি দূরে সরে গেলেন অনেক নাকি পাশাপাশি চলছিল পাশাপাশি চল চালাবার চেষ্টা করে যাচ্ছিলাম কিন্তু অনেকটা তো সরে গেলাম আচ্ছা আমি সকাল থেকে সারাদিন ফুটবল খেলি আর সকাল থেকে বিকেল ছটা অবধি ডিউটি করে শুধু সন্ধ্যাবেলা এক ঘন্টা ফুটবল খেলি দুটো তফাত আছে না হ্যাঁ নিশ্চয়ই তফাত সেই তফাৎটা হয়ে গেল সেই পেশাদারিত্বের জায়গাটার জায়গাটা আমি তো পনেরো বছর কলেজ পাস করার পরে আমি নাটকে হোল্ডে পাচ্ছিলাম মানে অন্য কিছু করতাম না অন্য কিছু করতে ভালো লাগতো না সবকে দূরে শুধু দিতাম যে না করবো না তারপরেও অর্থাৎ আপনি বলছেন যে সরে গিয়ে ব্যবসা শুরু করলেন তথাপিও আপনার কাছ থেকে অনেক ভালো ভালো নাটক উপহার পেয়েছে সেইটা একটা কি হচ্ছে বলি ব্যক্তি রাজনৈতিক হত্যার কথা তো সবাই হ্যাঁ বলেন একটি রাজনৈতিক হত্যা অবশ্যই ব্যবসায় আসার আগে করেছিল আচ্ছা তখন উনিশশো সাল উনিশশো তিরাশিতে অজিতেশ বাবু মারা গেলেন সেটা একটা ইতিহাস মারা গেলেন তখন দলে যা হয় বাঙালি দল আর কি খাওয়া খেয়ে শুরু হলো অমুখুলো তমু খুলো আমি ওই দলটা ছাড়তে বাধ্য হলাম নান্দিমুখ যেটা উনি করেছিলেন আর কি কারণ বাকি যারা দল নিয়ে রাজত্ব করবে বলে একটা ভাবনা চিন্তা করছে সে সময় নেই তাদের প্রথম রাইভাল তো আমি হলাম ভাগ্নে বলে প্রথম কোপটা আমার উপরে আমি দেখলাম এই নিয়ে মারামারি করে কী হবে নাটকটা করতে হবে তো তা আমি বেদি গিয়ে আলাদা দল করলাম বেলেঘাটে আমাদের এই দলটা ছিল আমি কলেজ স্ট্রিটে গিয়ে আলাদা দল করলাম সেখানে ওই মারা সাঁত নাটকটা পিটার ভাইসের একটি রাজনৈতিক হত্যা নাম দিয়ে অজিতেশ বাবুরই অ্যাডাপ্টেশন করা রূপান্তর সেটা করলাম খুব সাকসেস হয়েছিল ওটা এইট্টি ফাইভে করেছিলাম এইট্টি থ্রিতে উনি মারা গেছিলেন আর আমি ব্যবসা করেছি নাইনটিতে তো এইটটি ফাইভে আমার একটা দুর্ভাগ্য হয়েছে কি আমি বোধহয় খুব ভালো সংগঠক হতে পারলাম না মানে নাটকে প্যাশন ইমোশান আছে নাটক লিখছি দেখছি ডিরেকশন দিচ্ছি কিন্তু দলটাকে সামলাবার যে একটা ক্যাপাসিটি দরকার সেই জায়গাটা আমি একটু ফেলিওর হলাম কেননা তখন রজিতেশবু মারা যাওয়ার পরে কি হলো আমি তো কিছু করি না চাকরি বাকরি আমার কিছু রোজগারের জায়গা ছিল যেমন বিবিধ ভারতীয় রেডিও নাটকগুলো করতাম তার থেকে একটা রোজগার আসত আমি বিভিন্ন ফাংশন অ্যারেঞ্জ করতাম কবিতা বলতাম তার থেকে একটা রোজগার আসতো তো এই রোজগারগুলো আমাকে বেঁচে থাকতে সাহায্য করতো মানে আমি তখন হোটেলে খাচ্ছি হোটেলে পয়সাটা দিতে হতো বা একটা ঘর ভাড়া নিয়ে আছে সেটা দিতে হতো এইগুলোর থেকে দিতে হতো এবার যখন আমি নাটকটা ফুল ফর্মে করলাম একটি রাজনৈতিক তার টানা ছ মাস রিহার্সাল দিলাম আমি ছেলেদেরকে উজ্জীবিত করলাম যে সকাল আটটা থেকে রাত্রি দশটা অবধি রিহার্সাল মাঝখানে চাঁদা তুলে পাঁড়োটি আলুর দম খাওয়া হতো একবার তারপর আবার রিহার্সাল ফুল তো এই সকাল আটটা থেকে রাত্রি দশটা অবধি রিহার্সাল দেওয়ার ফলে কি হলো নাটকটা খুব ভালো হলো কিন্তু আমার তো রোজগারের জায়গাগুলো বন্ধ হয়ে গেল বিবিধভাবে যারা আমাকে ডাকতো নাটকটা করার জন্য তো তারা দেখছে এই লোকটাকে পাওয়াই যাচ্ছে না তো ডাকবে কেন কবিতার ফাংশনও তাই হয়ে গেল যে কতগুলো ডাকতে গেল না এখন আমার নাটক রিহার্সাল চলছে যাব না ফলে এগুলো সবই তো একটা যোগাযোগ ব্যবস্থার উপর ডিপেন্ড করে সেই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল চলচ্চিত্র অভিনয়টা কি আপনি কখন শুরু করলেন তখনটা ফিল্মের যে অভিনয় চলচ্চিত্রের ফিল্মে তো আমি খুব একটা অভিনয় করি কিছু কিছু করেছে ছোটখাটো চরিত্রে এবং সেগুলো একটু ভালো ছবি না হলেও কমার্শিয়াল ছবি তো করেই নি আর কি যেগুলোকে আমরা তথাকচিতভাবে আর্ট ফিল্ম বলি যদি আর্ট ফিল্ম কথাটার সঙ্গে দ্বন্দ্ব আছে আমার তবুও তো সেইগুলো ওই তারই ফাঁকে ফাঁকে কখনও যোগাযোগ হয়েছে একটা করে করেছি যেমন আমার একটা সময় সকলে আমি ফিল্মের কাজটা শিখবো নিজের ছবি করব আর কি আচ্ছা কারণ আমি চিত্রনাট্যও করেছিলাম দুই একটা নিজেরই গল্প থেকে তো তখন আমি উৎপলন্দু চক্রবর্তী তখন খুব এস্টাবলিশ ডিরেক্টর আর কি দেবশিশু শিশু করে পুরস্কার টুরস্কার পেয়েছিলাম তান ফান থেকে উৎপলন্দুর সঙ্গে আমি অবজারভার হিসেবে ঢুকলাম তারপরে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে লাগলাম সেই সময় উৎপল্লী চক্রবর্তী দু একটা ছবি করেছি ভেরি রিসেন্টলি বোধ বছর দুয়েক হলো বুদ্ধদেব দাশগুপ্তর ছবি একটা জানালা করেছেন সেটা করলাম এগুলো কাকতালীয়ভাবে যোগাযোগ হয়েছে মানে তারা যে আমার অভিনয় দেখে ভয়ঙ্কর প্লিজ তুই আমাকে ডেকে নিয়ে গেছেন সেরকম কিছু না আচ্ছা মানে যেমন ধরো তুমি হয়তো সেই ইউনিটের সঙ্গে যুক্ত আছো ডিরেক্টর একটা ক্যারেক্টার খুঁজছেন এরকম তুমি বললে হ্যাঁ আমার একজন আছেন ভালো করেন অবিচারে যে নিয়ে আসি তুমি আমাকে বললে আমি গেলাম আর কি ঠিক আছে তো ছবি খুব একটা কিছু করিনি সিরিয়ালও আমি দু চারটে করেছি খুব বেশি কিছু না তবে এটা বললে হয়তো বাজে কথা বলা হবে তবু বলতে বাধ্য হচ্ছি আমাকে ছবি কখনো খুব টানে উনি করেছ মানে ছবিটা করতে যায় আহারে মুখ ছবিতে মুখটা দেখালে একটা জায়গা তো দেখ রোজগারের একটা জায়গা হয় ছবিতে মুখ দেখালে ঠিক কথা কিন্তু আমাকে টানে আমি যে কটা করতে গেছি সিরিয়াল বা এই ছবিগুলি করেছি আমার আমি সেই উষ্ণতাটা পাইনি যেটা নাটকের মঞ্চে পাই আর কি পাচ্ছি ঠিক আছে এমনকি সেই খেলাটাও অনেক পরে বুঝতে পারলাম যখন একটা ক্যারেক্টার খুব রপ্ত হয়ে যায় ভেতরে একেবারে ক্যারেক্টারটা মিশে যায় নিজের সঙ্গে তখন দর্শকের সঙ্গে একটা খেলা যায় মঞ্চ থেকে ঠিক আছে এই খেলাটা এই খেলা খেলতে খেলতে আমি একটা সময় এত বিপজ্জনক জায়গায় চলে গেছিলাম এবং ওনার সময় বকুড়ি খেয়েছিলাম খুব মানে পজ একটা জায়গায় পজ ঠিক আছে পজটা কতক্ষণ নেব আমি একদিন ওটা হয়তো কয়েক সেকেন্ড পজ আছে সেটাকে আমি দশ সেকেন্ডের জায়গায় একদিন তিরিশ সেকেন্ড পজ করলাম দেখলাম দর্শক বিরক্ত হলো না দিন ভাবলাম যে বাড়াতে হবে তো ঠিক আছে করে 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 পজটাকে আমি নিয়ে গেলাম প্রায় এক মিনিটে এবং এক মিনিটের পজ মানে তিনি দশ সেকেন্ডের পজ যেমন পজ দিয়ে একটা মুড ঘুরিয়ে আবার কথা বলা যায় কিন্তু এক মিনিটের পজ তো সেটা হয় না এক মিনিট তো আমি পজ দিয়ে চুপ করে বসে থাকতে পারি না ফলে তার মধ্যে আবার নানারকম টুকটাক মুদ্রা বা অ্যাকশন আসতে শুরু করল ওই পজগুলোর ফাঁকে ফাঁকে কথা বলছি না পজ মানে বাক্যের পজ আর কি শব্দের পজ ঠিক আছে কিন্তু যেমন ভালো লাগছে না কিছু এবার কথাটা বলছি ঠিক আছে মাঝখানের এই যে জিনিসগুলো এইগুলো তখন বুঝতে পেরেছি যে কীভাবে দর্শককে খেলানো যায় এটা দিতে শুরু করলাম আর কি করতে 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 তখন ক্যারেক্টারটা মজা অন্যরকম পাচ্ছি যে দর্শকের শুনছে আমি যা করছি তাই এই এই খেলাটি করলে তেত্রিশতম জন্মদিন নাটক আরে বাপে বাপে তেত্রিশতম জন্মদিন তো মারাত্মক তেত্রিশতম জন্মদিবস নাটকটা আমার জীবনের শ্রেষ্ঠ চরিত্র করা এবং প্রাণ দিয়ে অভিনয় করা তেত্রিশতম জন্মদিবস একটা নাটক যে নাটকে আন্ডার অ্যাক্টিং যেটা আমরা সিনেমায় দেখি আমরা যেমন বম্বে সিনেমায় নানা পাটেকার আমরা খুব ন্যাচারাল খুব আন্ডার অ্যাক্টিং করছে একটা ভিলেনের ক্যারেক্টার ঠিক আছে ও তো ভাই ভাই তো বোলা মাতমারস ভাই বোলা মাতমারস তো ঠিক আছে ভাইকে গলি মারতো মানে এই যে সহজভাবে বলে দিয়েছে গলিবার তো এই ব্যাপারটা খুব হয়েছিল তখন হয়েছে মনে আছে কি হ্যাঁ তো এই আন্ডার অ্যাক্টিং এই আন্ডার অ্যাক্টিং থিয়েটারের বড় কঠিন কাজ সিনেমা তো হয় কারণ সিনেমা মাইক্রোফোন ভীষণ একটা ভয়ঙ্কর সেন্সিটিভ মিডিয়া আপনার মুখের কাছে মাইক্রোফোন মাইক্রোফোনাটা ক্যামেরা চোখের এক্সপ্রেশন থেকে শুরু নাটকে খুব টাফ এই আন্ডার অ্যাক্টিং কাকে বলে আমাদের কলকাতার দর্শক প্রথম দেখলো তেত্রিশতম জন্মদিবস অনেক ভালো ভালো অভিনয় তার আগে দেখেছে সৌমিত্র কিংবা নমস্য ব্যক্তি তার অভিনয় দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম চক্র দেখে সব কিছু কিন্তু তেত্রিশতমতে যে আন্ডার অ্যাক্টিং আমার কোনো ক্রেডিট নেই আমাকে এই ভদ্রলোক করিয়েছিলেন অজিতেশবাবু ঠিক আছে আমি তার আগে জানতাম না মানে আন্ডার অ্যাক্টিং তেত্রিশতম জন্মদিবসে হ্যারেল্ড পিন্টারের নাটক হারেল পেন্টার যিনি গত কয়েক বছর আগে নোবেল পুরস্কার পেলেন ঠিক আছে হারেল পেন্টারের জীবনটা তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি খুব আতঙ্কিত জীবন কাটিয়েছেন ট্রেঞ্চের মধ্যে ম্যাক্সিমাম ইংল্যান্ডে যাচ্ছিল হ্যার যখন তখন বম্ডিং হচ্ছে যখন তখন ঘর ছেড়ে বেরিয়ে আসতে হচ্ছে সেই আতঙ্ক উনি কাটাতে পারেনি ওনার নাটকে সেইটার প্রচুর ব্যবহার হয়েছে আর কি ভীষণভাবে অ্যাপ্যাল নাটক লেখেন মানে একটা কথা দুটো ক্যারেক্টার কথা বলছে সে কথার কোনো লিঙ্ক নেই কারোর সঙ্গে নানা রকম অরাজকতা আছে আপনি ভীষণ ভালো তবলা বাজান ভীষণ ভালো কিন্তু আপনি তবলা বাজাতে গিয়ে দেখলেন যে আপনি খুব ভালো বাজাচ্ছেন কিন্তু আপনি কোথাও জায়গা পাচ্ছেন না দু একটা ফাংশন পাচ্ছেন গিয়ে দেখছেন কি কারণে যেটা ফাংশনগুলো অফ হয়েছে অন্য কেউ সেখানে বাজাচ্ছে আপনাকে ডাকা হয়েছে বাজানোর জন্য আপনি হলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন মানে বাজাবেন হঠাৎ শুনলেন না আজকে আপনি বাজাচ্ছেন

আপনার কাছ থেকে আপনার দৃষ্টিতে তিনি কে সেটা জানবো কিন্তু তার আগে আমাদের একটা ছোটো বিরতি নিতে হবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে একটি ছোট বিরতি নিচ্ছি এরপর ফিরে এসে অভিক চট্ট চ্যাটার্জির কাছ থেকে আমরা শুনবো তার গুরু এবং কিংবদন্তী অভিনেতা অজিতেশ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সুধী দর্শক শ্রোতা সুরিদ অনুষ্ঠানে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন অভিক চ্যাটার্জি দা বিরতির আগে যে কথাটি বলছিলাম যে আপনার মামা এবং আপনার নাট্য গুরু অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের খুব কাছে থেকে তাকে আপনি দেখেছেন আপনার দৃষ্টিতে তিনি কেমন জীবন্ত আমার দেখা শ্রেষ্ঠ মানুষ অর্থাৎ নাটকের বাইরের কথাও আপনি বলছেন আচ্ছা আমার দেখা জীবন্ত শ্রেষ্ঠ মানুষ আমার কাছে মানুষ হিসেবে বলছে নাটকে তো বটেই মানুষ হিসেবে কারণ আমি এসছিলাম ওনার কাছে প্রথমে মামা নাটক করবো মামার কাছে মামার এত নামটা বলে পরে এসে দেখলাম যে মামার বাইরে বোধ হয় আরো অনেক কিছু উনি উনি কারুর মামা নন উনি কারুর বাবা নন কারুর স্বামী নন ঠিক আছে উনি অসম্ভব দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন এক নাট্য ব্যক্তিত্ব এবং সামাজিক ব্যক্তিত্ব যার মধ্যে ভাগ্নে ভাগ্নি বলে কথা না নাটকের প্রতি এবং নাট্যকর্মীদের প্রতি একটা অগাধ ভালোবাসা ছড়িয়ে রয়েছে পাড়া সামান্য ছেলে বাচ্চা ছেলে নাটক করছে পাড়ার নাটক পর্দাও ঠিকমতো ফেলে না সে এসে ঢুকেছে দাদা আপনি আসেন কেউ কাকু আপনি আছেন পাড়াতে খুব আলাপ করার ইচ্ছে আমি নাটক করি নাটক করো এসো বুকে জড়িয়ে দরুন বসো কি নাটক করো এই ওই চেহারা থেকে কেউ ভাবতে পারতো না যে এরমভাবে তার আলিঙ্গন ছিল ভয় পেত অনেকে পরে আমাকে অনেকে বলেছে এত সহজ ছিলেন আমি তো ভয়ে আলাপ করতে যেতে পারিনি ওনার কাছে তাহলে হ্যাঁ এতটাই সহজ ছিল উনি যে পৌঁছে গেছে সে বুঝতে পেরেছে আর কি অসাধারণ বুক ভরা ভালোবাসা নাট্যকর্মীদের প্রতি নাটকের প্রতি সামাজিকভাবে তো ছিলই কারণ উনি রাজনীতি করেছেন নাটকের আগে দীর্ঘকাল কমিউনিস্ট রাজনীতি তো যে ক্লাসের প্রতি যে ভালোবাসা শ্রমিক কৃষক বা আমাদের নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষের প্রতি যে ভালোবাসা তাদের দুঃখ দুর্দশা তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখা এটা তো তার ছিলই তার নাটকে বারে বারে সেগুলো এসছে এর বাইরে পরবর্তীকালে নাটক যারা করে তাদের প্রতি যেন ঈশ্বরের মতো হাত বাড়িয়ে দিতেন একেবারে সব কিছু দিয়ে নিজের রোজগার ঠিক ছিল না রোজগার করতেন বিবিধ প্রতিভা ছিল তো মানে রেডিও নাটক লিখছেন রেডিওতে নাটক করছেন বাংলা সিনেমা স্ক্রিপ্ট করছেন এমনি নাটক করছেন সিনেমা করছেন ফলে রোজগারটা হতো বিভিন্ন থেকে পরবর্তীকালে যাত্রাও করেছেন কিন্তু রোজগারের শুধু আজীবন নিজেকে কমিউনিস্টভাবেই চালিয়ে গেলেন আর কি মানে শুধু নিজের খাওয়া পরা ছাড়া আর কোন খরচ কোন বাকি খরচটা সব নাটকের ছেলে মেয়ে প্রতি করতে নাটকের ছেলে আপনার একটি লেখা অজিতেশ ব্যানার্জি স্যার সম্পর্কে একটি বিশেষ সংখ্যা রবিবার বোধহয় পত্রিকাটির নাম সংবাদ প্রতিদিন থেকে বের হয় প্রতি রোববার সেই সেই লেখাতে আমরা দেখেছি যে বিপদগ্রস্ত কোনো মানুষ কখনো তার কাছ থেকে বিমুখ হয়ে ফিরে নি এবং অনেক অনেক ধরনের উদাহরণ আপনি সেখানে দিয়েছেন অনেক ঘটনার বর্ণনা আমরা সেখানে এবং কিছু কিছু ঘটনা বিপদগ্রস্ত মানুষ বলতে যেমন আর্থিকভাবে তো যত টাকা পেরেছেন করতেন মানে যা আছে বিপদগ্রস্ত মানুষ পৌঁছে গেল পকেটে হয়তো পাঁচশো টাকা আছে পাঁচশো টাকায় দিয়ে দিলেন বেলকুল ঠিক আছে আমার লেখাতে দিয়েছি একটা জায়গায় এক ফেরিওয়ালা মানে আমি একদিন গেছি সকালবেলা আমার প্রতিদিনের কাজ ছিল সকালবেলা সাতটায় উনি আমাকে ডাকতেন আমি গিয়ে বসতাম আর ওই গীতা লেখার মতো আর কি উনি ওই বিভিন্ন পত্রিকার লেখাগুলো বলে যেতেন আর আমি বসে বসে কপি করে যেতাম লিখে যেতাম আর কি ঠিক আছে এটা কাজ ছিল তবে সকালবেলা গিয়ে দেখিয়েই এক ফেরিওয়ালা বসে আছে তার সঙ্গে হাঁটু মুড়ে বসে আছেন দরজায় গল্প করছেন আমার লেখা আছে ওটা যে কি তোমার ফ্যামিলিতে কজন মেম্বার আছে কোথায় থাকো কি করো ঠিক আছে তোমার কীরকম রোজগার এটা থেকে এই করতে 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 সে ফেরিওয়ালা বলাইতে তার আরেকটু রোজগার হলে ভালো হয় তাকে আরেকটু রোজগার কিসা হবে তোমার বললে এই ব্যবসা থেকে হবে বাবু আমি যদি আরেকটু মাল কিনতে পারি বেশি মাল বিক্রি করতে পারি ও তাহলে সেটা কত টাকা বললো হাজার পাঁচ টাকা আচ্ছা আচ্ছা তাহলে করতে পারবে বললো হ্যাঁ বললো ঠিক আছে তুমি পরে রোববারে এসো তো রোববারে লোক ঠিক খেয়াল আছে তাকে পাঁচ হাজার টাকা দিল বললো করো ব্যবসাটা করো ভালো করে সে কাঞ্চে সে বলছে বাবু আমি আপনাকে টাকাটা তাহলে ধীরে ধীরে ফেরত দেবো বললো ঠিক আছে দেবে ফেরত দেবো তুমি করো ব্যবসাটা করো দাঁড়াও আমার ভালো লাগবে মানে এরকম পাড়ার একটা ছেলে সে বইয়ের কাজ করে বই বাড়ি বাড়ি বই দেয় আর কি বিভিন্ন রেয়ার বই কালেকশন করে দেয় তার থেকে তার একটা রোজগার হয় শিক্ষিত ছিল ভালো ছেলে সে একদিন বলল যে দাদা আমার এই বইয়ের ব্যবসাটা একটু ভালো হয় যদি আমি একটা সল্টেকের দোকান পাই তখন দোকান ঘর মার্কেটগুলো তো হচ্ছে আর কি আর সেটার মোটামুটি দেওয়ার মালিক তো রাজনৈতিক নেতারা তো আমাদের একজন মিনিস্টার ছিলেন নাম করা ঠিক হবে না লেফট ফ্রন্ট গভর্নমেন্টে আর কি তিনি মামার খুব ভক্ত ছিলেন আর কি তো বললেন ও সল্টেকের দোকান তো কীভাবে পাওয়া যায় সল্টেকের দোকান জিজ্ঞেস করলেন ওই ছেলেটিকে ছেলেটি বললো যে ওই উনাকে আপনি যদি একটু বলে দেন দেখো এত জুনিয়ার এই বুলেটুলে দেওয়াগুলো আমার একটু খারাপ লাগে ঠিক আছে তোমার যদি উপকার হয় নিয়ে এসো প্যাডটা বলে লিখে দিলেন যে আমার ছোট ভাইয়ের মতো আমি নিজের জন্য কিছু বলছি না আমার আমার কিছু লাগে না একে যদি একটা দোকান ঘর ব্যবস্থা করে দাও তোমাদের আইনসম্মতভাবে তাহলে পরিবারটা উপকৃত হয় তাকে ঘরটা তো পেয়ে গেল ঠিক আছে উনি আবার ওই মিনিস্টার আবার চিঠি লিখলেন পাল্টা একটা যে অজিতেশ দা আপনি আমার কাছে দাদা শুধু আপনি আমার কাছে ভগবানের মতো আপনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি ধন্য হয়ে গেছি আর আর কোনো দিন রিকোয়েস্ট করবেন না কোনো ব্যাপারে লিখেছেন তাতে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে আমার রাত্রে ঘুমায়নি আপনি দয়া করে যখন যা মনে আমাকে জানাবেন ঠিক আছে তো একটা মানুষ যে আমার আমার দেখা কখনো আমি আমি ছ বছর ওনার কাছে ছিলাম কোনো অন্যায় করতে দেখিনি কোনো অন্যায়কে সাপোর্ট করতে দেখেনি ঠিক আছে সিগারেট খেতেন না কিন্তু নাটকের সময় দুটো সিগারেট গোল্ড ফ্লেক কিং আমাদের কিনে রাখা হতো দুটো ইন্টারভেলে দুটো সিগারেট ওনার দরকার তাছাড়া নাটক নেই সারাদিন উনি সিগারেট খাচ্ছেন না অন্য সব জনসাধারণের মনে হতো মাঝে মধ্যে আমাদের প্রশ্ন করতেন ওনার ওই চেহারা চোখ লাল আর ওই ভিলেনের অ্যাক্টিং দেখে যে উনি খুব মদ খেতেন একদম খেতেন না একদমই না মানে ধার কাছে ছিলেন না তো এমনি খুব সাপ্তিক জীবন ছিল এবং সবসময় আর্ট নিয়েই ভাবতেন মানে থিয়েটারে পড়া থিয়েটার অভিনয় থিয়েটারে ছেলে মেয়েদের কীভাবে শিক্ষিত করব থিয়েটারের জন্য কি করা উচিত ঠিক আছে সবসময় একটা লোক সারাদিন থিয়েটার নিয়ে ভাবছে হিন্দি সিনেমা বোম্বেতে গিয়ে চল্লিশটা সিনেমা সাইন করেছিলেন একটা সিনেমা করতে গিয়ে সমঝোতা করেছিলেন ওই শতগ্নি সিনহা যোগিতা ওয়াল সঙ্গে অনিল ধাওয়ান ঠিক আছে সমঝোতা সিনেমাটা প্রায় আমি বলছি বোধ হয় সেভেন্টি থ্রি ফোরে হবে আর কি তো তখন ওই সমঝোতা করতে গিয়ে উনিশটা ফিল্ম সই করেছিলেন ওনাকে দিয়ে জুগ্নু ফুগনু সমস্ত ছিল তার মধ্যে একরকম প্রায় জোর করে সই করেছিল উনি কলকাতা ফিরে এসে সমস্ত ক্যান্সেল করেছেন যে কেন করলেন না আমি থিয়েটার ছেড়ে যেতে পারবো না আমার দলটা ভেঙে যাবে আমার দলে পঁচাত্তরটা মেম্বার আছে তারা কি করবে ওইগুলো করলে হয়তো ওনাকে জীবনে যাত্রা করতে হতো না মানে পয়সাটা তো হিন্দি সিনেমাই ছিল সেটাই যেটা উৎপল দত্ত উনি সেটা করলেন না থিয়েটারের জন্য আর কি ঠিক আছে উনি তো প্রচুর বিদেশি নাটকের রূপান্তরও করেছেন এবং তার অনেক নাটকে আপনি অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কোনো নাটকের সংলাপ মনে আছে আপনার তা তো আছে তা এখনো করি কিছু কিছু তো যেমন শের আফগান নাটক লইজি পীরান্দলোর নাটক পীরান্দোর নোবেল পুরস্কার প্রাপ্ত নাট্যকার সাইকোলজিক্যাল নাটক করে জেনি একটু পাগল নিয়ে আর কি যে মানে ওনার কাছে অদ্ভুত কিছু ব্যাপার আছে পিরান্দেলোর যে পাগলদেরকে আমরা পাগল ভাবি কিন্তু ভাইস ওরাও তো আমাদেরকে পাগল ভাবে কারণ একটা সিস্টেমের মধ্যে যখন মানুষ চলে তার বাইরের সিস্টেমে যে যায় তাকে আমরা পাগল বলি সিস্টেমের বাইরে বাইরে গেলে তো যে সিস্টেমটার মধ্যে বেশিরভাগ লোক ঘোরাফেরা করছে সেটাকে আমরা সুস্থ সিস্টেম বা সুস্থ লোকেদের জায়গা বলি প্রকৃতিস্থ প্রকৃতিস্থ ঠিক আছে তার বাইরে যারা আছে তাদেরকে আমরা পাগল বলি তাহলে সে এক অর্থে তো বলা উচিত না দরকার হলে এটা কেটে দেবেন টিভিতে তাহলে তো আইনস্টাইন নিউটন কো পাগল বলতো বলা হতো এখন বলা হয় যে তারা কারণ যেহেতু তারা আমাদের সিস্টেমের বাইরে আমরা সেটা ছুঁতে পারি না তাদের ভাবনার জগতে আমরা নাই অতএব তারা তারা পাগল তো বেশিরভাগ লোক যে জায়গাটাই আছে সেটা সুস্থ পরিবেশ তো বেশিরভাগ লোক তো জেনারেলি কমন জায়গাটাতে থাকে তাহলে কমন জায়গাটা সুস্থ পরিবেশ তার বাইরে যে থাকে সে পাগল পিরান্দ এই নিয়ে নাটক নিয়ে গেছে তো সেরাফ আফগান নাটকটা সেরকম খুব ইন্টারেস্টিং উনি সেটাকে অ্যাডাপ্টেশন করেছেন আমাদের সেরাফ আফগান চরিত্রে মানে আমি আগে ছুঁইয়ে দিয়েছি এই কারণে নাটকটা দেখলে বোঝাকে ছুঁয়ে দিয়েছি এইটুকু তো বোঝা যাবে না সেরাব আফগান যে ঢুকছে এ কিন্তু ভান করছে তো ভালো হয়ে গেছে হুম ঠিক আছে ফলে যারা এসছে ও চিনতে পারছে পরিষ্কার ঠিক আছে তো ঢুকে ওই যে প্রেমিকা ওর ছিল সে তো বিয়ে করে নিছে এখন তার বরকে নিয়েছে ওর বরই তো ওর দোল্লা দইটা কেটে দিয়েছে ঠিক আছে বন্দেগি জানেবা আলী সালাম বেগম সাহেব একে আসলাম খা ওই যে দড়িটা কেটে দিয়েছিল ওই বন্ধু তাকে দেখে বলছে আসলাম খা হচ্ছে শের আফগানের শত্রুপক্ষ একে আসলাম খা ওদিকে তাকে কোনো লাভ নেই বেগম সাহেব তোমাকে বাঁচাতে পারবে না আসলাম খা কোদা কাসম আপনার মেয়ে মেহরুল নিশাকে আমি বিশ্বাস করি না যদি না আসলাম খাঁ সারা হিন্দুস্থানের বাদশাহ আকবরের নামে হিসাবে কোনো অনুরোধ না করতো যে কেবলমাত্র বাদশাহ আকবরের রাগ থেকে শাহজাদা সালিমকে বাঁচানোর জন্যই আসলাম এখন শাহজাদাসালিমের সব আলোচনার সময় না ইসলাম খা তোমার কাছে আমি কৃতজ্ঞ বিশ্বাস করো তোমারই জন্য আমি মেহেরকে পেয়েছি ষড়যন্ত্র সে তো আজ নয় তো ছেলেবেলা থেকে আমার মা বেগম বেলুচিস্তান মরুভূমি আর আজ দেখো পরনে এই জাহিরদারের পোশাক এই সভাসদ এই দরবার না এটা কোন ঠিক না মাথাটা ঠান্ডা রাখতাম শত্রুকে মিত্র চিনে নিতে হবে ভুল কি করে শুধরে নিতে হয় আমি জানি আর তাই তোমার সব কথা জেনেও আমি তোমারও সামনে বিনীত হয়ে থাকতে জানি আসলাম খা তুমি তো আমার মা বিনা বেগম সম্পর্কে রটিয়ে দিলে যে আবুল সাহেবের সঙ্গে তার অবৈধ সম্পর্ক আছে ও বলছে না না কই আমি তো বলিনি ও তুমি বলো না তুমি বলনি হ্যাঁ জানেন নীরা ভদ্রলোক আড়ালে নিন্দে করতে এদের জুড়ি নেই কিন্তু সামনে সামনে ধরলে বলবে না না আমি তো বলিনি আমি তো বলিনি চিনতে পারছে কথা চেনার ইঙ্গিত দিয়ে ফেলছে দিয়ে ফেলেই মনে করছে যে না না এখনই দিচ্ছে কেন দেবো না আবার পাগলামিতে ফিরে যাচ্ছে ঠিক আছে আর অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমার ভীষণভাবেই ভাবেই প্রাণ ছুঁয়ে যাওয়া একটি নাটক সেটি হচ্ছে নানা রঙের দিন দিনে বাপরে বাপরে প্রত্যেকটা থিয়েটারের লোকের প্রাণ ছুঁয়ে যাবে এটা তার কারণ নানা রঙের দিন নাটকটা একটা অভিনেতার জীবনের শেষ সময়কার যাবতীয় আক্ষেপ থেকে শুরু করে প্রাণ থেকে শুরু করে তার স্পর্ধা তার যন্ত্রণা তার দুঃখ তার দৈনতা সমস্ত কিছু নিয়ে মাখামাখি একটা চরিত্র যেটা একমাত্র অভিনেতা অভিনেতারাই অনুভব করতে পারে মানে আমরা সেই অর্থে যে বলি প্রত্যেকেই সমাজের বুকে কোনো না কোনো অভিনেতা সেটা ডিফারেন্ট থিং কিন্তু যারা রিয়েলি অভিনয় করে মঞ্চে তাদের জীবনের সঙ্গে মানে ওতপ্রোতভাবে জড়িয়ে প্রতিটা আমার মনে হয় তাদের রক্তকণাই মিশে গেছে মিশে যায় নানানকদের প্রত্যেকটা ডায়লগ একদম প্রাক্তন অভিনেতা বয়স হয়ে গেছে কম বয়সে দুরন্ত অভিনয় করতেন খুব নাম ছিল সব কিছু ছিল এখন বয়স হয়ে গেছে সাইড ক্যারেক্টার পান থাকার জায়গা নেই ঘরের সঙ্গে সেরকম রিলেশন নেই কারণ রোজগার নেই সেরকম ওই মঞ্চে অভিনয় করেন ওখানেই শুয়ে থাকেন এবং খুব হতাশা থেকে ড্রিঙ্কও করেন তো সেই অবস্থায় ওই মঞ্চের মধ্যে শুয়ে পড়েছেন অভিনয় শেষ হয়ে গেছে দর্শক চলে গেছে হল ফাঁকা সব কিছু উনি হঠাৎ মাঝ রাতে ঘুম ভেঙে গেছে ওই হাসতে হাসতে ঢুকছেন নিজের জীবনের কথা বলছেন কে নাটকটা এইটা সে সাংঘাতিক সাংঘাতিক সুপ্রিয় দর্শক এই ভূমিকা শোনার পর আপনাদের নিশ্চয়ই ইচ্ছে করছে যে এই নাটকেরও কিছু সংলাপ আমরা শুনি আশা করি দর্শকদেরকে বঞ্চিত করবেন না হ্যাঁ আমি একটু না আবার খুব প্রিয় নাটক বলে আমারও একটু শোনাতে লোভ হচ্ছে নিজেরও আর কি মানে হ্যাঁ তো ওই রজনী চ্যাটার্জির চরিত্রের নাম উনি ওই মাঝ রাত্রে হঠাৎ উঠে ওইটার ওনার এখন একটা ভালো লাগা বলি বা নস্টালজিয়া বলি যা কিছু উনি মোমবাতি ধরিয়েছেন অন্ধকার ঘরের মধ্যে আসছেন আসবাবপত্র পায়ে লেগে পড়ে আছে ধাম ধুম করে সেই অবস্থায় উনি ঢুকছেন হাসতে হাসতে আর কি 하하하하하하 <laughs> এখন শেষ হয়ে গেছে হল ফাঁকা সাজান জানারা সব পাত্রপাত্রী মো ভার আমি দিলদারা তখন পড়ে পড়ে গ্রিন রুমে নাক ডাকছিল বারোটা বেজে গেছে আমার বারোটা বেজে পাঁচ রাত কত হলো কে এত টানলে কি আর কাণ্ড থাকে চেয়ারে পড়ে চেয়ার ঘুম বা বাবুডা আচ্ছা হে কিয়া কে হোগা তুমসে কুছ নাহি কোথায় ধেনে পড়ে আছে বেটা চারিদিক নিঝুম খালি আমার গলাটি ঘুরে ফিরে এসে আমার কানে বাজছে কেউ ভয় ভয় লাগছে কাল রাতও ঠিক একই ব্যাপার মদ গেলে গ্রিল রুমে পড়েছিল রামব্রিজে ডেকে নিয়ে গিয়ে ট্যাক্সি ডেকে দিয়েছিল তার ধরুন আর তাকে নগদ তিনটে টাকা বকশিসও দিল তার ফল হলো কি না সেই টাকায় তিনি নিজেই মদ গিলে আজ কোথায় পড়ে আছেন রাম ধেন বুকের ভেতরটা কি ভীষণ কাঁপছে মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম এন্ট্রিফুলের সমস্ত দর্শকরা হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে রে বাবা বাবা কেউ অকারণ যদি বলে রজনীবাবু অনেক তো বয়স হলো এবার মদ ঘাওয়াটা ছাড়ুন দিকে কোনো জবাব আছে তার গেল বুকটা কি ভীষণ কাঁপছে মনে হচ্ছে যেন ভাই বাবু। এবার শরীরটা থেকে একটু নজর দিন কত বুড়ো হয়েছেন ভাবুন কিনি হ্যাঁ বুড়ো হয়েছেন বই কি রজনী বাবু আটষট্টিটা বছর কি নেহাত কম বয়স চোকাদের মতো ঢং ঢং করতে পারেন লম্বা চওড়া চেহারাটা আরও চালিয়ে দেবেন কিছুদিন আর আপনি লম্বা লম্বা চুলে ডেলে হাফসেসে করে কলব লাগিয়ে যেন ইয়ার কি টিয়ার কি মারেন তাতে বাবু বয়সটা ঠিক বোঝা যায় না কিন্তু যা গেল সে কি আর ফিরবে আমার আটষট্টিটা বছর এক পা এক পা করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে আর জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধে ফুরিয়ে গেছে এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা এখানে গল্প শেষ এরপর রজনবাবু বলবেন ভাই আমি লাস্ট দিনে প্লে করতে পারবো না আমাকে ছেড়া দিন কিন্তু কার্টুন উঠবেই শ্মশান ঘাট পরিচিত বন্ধু বান্ধব ওপারে দূত উইংস রেডি সামনে কিছু দেখা যায় না ওই তো ওই তো ফার্স্ট বক্সটা দেখতে পাচ্ছি ওই তো সেকেন্ড বক্স থার্ড বক্স ফোর্থ বক্স সব গভীর অন্ধকারে ডুবে আছে সব মিলিয়ে যেন একটা শ্মশান দেওয়ালে দেওয়ালে গভীর কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো কত নড়াচড়া কত উদ্বেগ কত প্রেম কত মায়া সব করে কারা মিলিয়েছে বাবা সব আছে শুধু মানুষ নেই সব ভূতরে বাড়ির মতো খা খা করছে মরে গেছে নাকি রাম আ কাগের।

গিলেছি আজকে মন্ত্রা ছেড়ে দিন রজনী বাবু মদটা ছেড়ে দিন আর দুদিন বাদে খাটে উঠবেন মশাই ধরুন দেখি আপনার বয়স হয়েছে যাতে তারা মতো করেন খাওয়া দাওয়া করেন সকাল সন্ধ্যা যান সন্ধ্যেবেলা নাম কেতন টেতন আপনি এসব কি করছেন মশাই মাঝ রাতে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলেছি থিয়েটারি ভাষায় কি আবল বল বকছেন বলুন দেখি আন্দাজ করুন দেখি আপনার চোখগুলো দেখতে কেমন কেমন লাগছে আরে কেউ দেখলে ভয় পেয়ে যাবে তো যা যান মেকআপ টেকআপ তুলে চুল টুল আড়ে জামা কাপড় পরে বাড়ি যান এই অভিনয় আমি দেখেছি অন্তত দুশো রজন নিজের সামনে আরকি থেকে সে প্রতিদিনই যেন নতুন নতুন করে গায়ে কান দিত এক একটা দৃশ্য মানে এটা তো শুরু এর পরে আসছে তার প্রেম রজনীচার্যের প্রেম ঠিক আছে সে প্রেমের কি ডিসক্রিপশান ওখানে আহা জানু যেন না তখন আমার বয়স কম তখন একদিন একটা মেয়ে আমার প্রেমে পড়লো কি সুন্দর দেখতে ছিল মেয়েটা বিশ্বাস করো বাপের টাকা পয়সা ছিল অঢেল মেয়েটা বেশ লম্বা ফর্সা ছিপছিপে গড়েন উঠতি বয়স আর মনটা ছিল দারুণ ভালো কোনো ঘোর প্যাঁচ নেই কিন্তু ওরই মতে কোথায় যেন আগুন লুকিয়েছিল গ্রীষ্মের দুপুরে সূর্যাস্তের পশ্চিম আকাশে যে আগুন লুকিয়ে রাখে সেই আগুন সে কি আশ্চর্য মেয়ে কেমন করে বোঝাবো তোমাকে আমি কি অদ্ভুত তার হাসি কি তার ঢেউ খেলানো রাশি রাশি কালো চুল দাঁড়ো ও চুলগুলোর কথা একটু বুঝি বলি তোমাকে সমুদ্রের ঢেউ দেখেছো সমুদ্রের ঢেউ আরে সমুদ্রের ঢেউ মনে হয় মনে হয় না ঢেবে 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 কি আশ্চর্য শক্তি কিন্তু জানো যদি তোমার বয়স কম হতো যদি সেই দৃষ্টি তোমার থাকতো যদি দেখতে তুমি ওর কালো কালো রাশি চুলের ঢেউ তাহলে তোমার মনে হতো কেমন করে দুর্গম পার্কে ধসিয়ে দেয় পাহাড়ি নদীর দুর্গম খরচ স্রোত কোন শক্তির গতিতে সমস্ত পাহাড় থর থর করে কেঁপে ওঠে তীব্র ক্ষেপে ভেঙে চুটবার হয়ে যায় মুহূর্তে প্রলয় ঘটে যায় পৃথিবীতে তখন কি তোমার মনে হতো না ঢেউ যদি আমাকে ভাসিয়ে নিয়ে যায় তো যাক আমাকে উল্টে পাল্টে দিয়ে জীবনের খেলা খেলতে চাই তো খেলু আরেকদিন আরেকদিন ওকে দেখে আমার মনে হয়েছিল জানো ভোরের আলো চেয়েও সুন্দর সে সেই যে তার আমার দিকে একরকম অদ্ভুত করে চেয়ে থাকা মরে যাব তবু বলবো না মানে মাথা খারাপ করে সব জায়গাগুলো ঠিক আছে আরে আমরা কথায় কথায় অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি চলে এসছি বা আলোচনার এক পর্যায়ে আপনি বলেছিলেন আপনি জীবিকার জন্য কবিতা আবৃত্তি করেছেন করেছে আমাকে দীর্ঘদিন কবিতা খাইয়েছে আমরা বিদায় নিতে নিতে আপনার কাছ থেকে একটি কবিতা শুনি তাহলে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা আমাদের অতিথি অভিক চ্যাটার্জির সঙ্গে কথা বলছিলাম আজকের মতো শহীদ অনুষ্ঠানে আপনাদের কাছ থেকে আমি গোলাম সারোয়ার হারুন বিদায় নিচ্ছি যেতে যেতে অভিক চ্যাটার্জির মুখে একটি কবিতা শুনতে চাই রবীন্দ্রনাথ বলি আমি পরাণের সাথে খেলেবো আজকে মরণ খেলা নিশিথ বেলা সঘন বরসা গগন আধার হ্যারো বাড়ি ধারে কালে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষায় ভেলা বাহির হয়েছে স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রি বেলা ও গো গগনে সাগরে আজিকে কি আজকে হাহা করে হাসি ছটিকা ঠেলা দেয় আসি যেন লক্ষ যক্ষ শিশুর অট্ট রোল আকাশে বাতাসে পাগলে বাতালে হট্ট গোল দেদোল দোল আজি জাগিয়া উঠিয়া পরা বসে বসিয়া আছে বুকেরও কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে ত্রাসে উল্লাসে আমার নামার আছে বুকেরও কাছে হায় এত কাল আমি রেখেছি নু তারে গোপনও করে যতন ভরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিন তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছে রচন কুসুমথরে দুয়ার রোধিয়া রেখেছেন তারে গোপন করে যতন ভরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে শুনাইছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃত মধু ভাষে গুঞ্জর তান করিয়াছে গান জ্যোৎস্না রাতে যা কিছু মধুর দিয়েছিল তার দুখালি হাতে স্নেহের সাথে শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ অলস রাশে আবেশে বসে করিলে জাগে না সে আর কুসুমেরohar লাগে গুরুভার ঘুমে জাগরণে মিশি একাকার নিশিধি বসে বেদনাবিহীন ও শার বিরাগ মর্মে পসে আবেশে বসে ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজে বাসুরের নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারি পাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে যুঝি কাহারে খোঁজে তাই ভেবেছি আজিকে খেলিত হইবে নূতন খেলা রাত্রিবেলা মরণ দোলাহি ধরে রসে গেছে বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা হাসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলানো খেলা নিশিত বেলা দেদল দোল দেদল দোল মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছে আমার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রণয় রোল বক্ষ শনিতে উঠেছে আমার কে হেল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বল দেদল দল আয় রে ঝঞ্ঝা পরাণ বধূর আবরণ রাশি করিয়া দে দূর করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দেদল দল প্রাণে থে আমাতে মুখোমুখি আজ চিনিল বদহে ছাড়ি ভয় লাজ বক্ষে বক্ষে পরশে সে বদহে ভাবে বি বল দেদল দল টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল দেদল দল দেদল দল